হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, গিয়েছিলাম জয়পুরহাটে। অনেকটা পথ বাসে ট্রাভেল করে যাওয়ার ফলে বাস থেকে নামার পরে সেখানে অনেকটা বিভাসিত অবস্থায় ছিলাম। ভাবলাম কোনো কিছুর শরবত পাওয়া গেলে ভালো হতো। তো আশেপাশে একটু খোঁজাখুঁজির পরে দেখলাম এক মামা সেখানে বেলের শরবত তৈরি করছে। তো সেখানে দাঁড়িয়ে পড়লাম শরবতটা খাওয়ার জন্য। আর হ্যাঁ, মামার লোকেশনটা হচ্ছে কাসেম ময়দানে। এখানে এসে আপনারাও শরবতটা ট্রাই করতে পারে। তো গাইস, কথা না বাড়িয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই এই আপনার এই যে বেলের যে বিচি আর আঠা, হ্যাঁ, এই জিনিসটা ইয়া লাগে। যদি আপনি ডিরেক্টলি একসঙ্গে যদি মিক্সচার করে দেন তাহলে খেতে পারবেন না। যতগুলোই গুড় দেন চিতা লাগবে, এ কারণে একটু সময় করে এটা বেছে তারপর দেওয়া। হ্যাঁ, হাত ভালো আছে না, এখানে একটু পানি দেন তো। ওইটা ওইটা দিচ্ছেন বলেন। এই যে এটা এখন যাবে আখের গুড়। আইস বড়
হালকা একটু পানি। Thank you.